নমস্কার বন্ধুরা, অননাজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে কুমড়ো ডাঁটা শাকের একটা চচ্চড়ি রেসিপি দেখাবো। তা এখানে আমি আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসেছি কচি কচি কুমড়ো ডাঁটা আর একটা আলু ও ছোট দুটো বেগুন। এগুলোকে আমি খুব ভালো করে কেটে রেখে দেব। এই রকম করে কেটে রাখলাম আর তার সাথে বেগুন আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার কলের জলের প্রেসারে আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। শাকে তো পোকামাকড় থাকে, তাই ভালো করে ধুতে হবে। যদি আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসেন, তো সেই শাক একটু নুন আর জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন, কারণ শাকে সবজিতে প্রচুর পরিমাণে পেস্টিসাইড দেওয়া থাকে। বেগুন আলুগুলোকে ভালো করে ধুয়ে এবার আমি সবগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। সচরাচর আমি কুমড়ো ডাঁটা শাক বাজারে কিনতে পাওয়া যায় জানি না সেটা, কিন্তু লাউ ডাঁটা পাওয়া যায়। আপনারা যদি পান তো অবশ্যই এভাবে একবার করে দেখবেন। এবার আমি কুমড়ো ডাঁটা, আলু, বেগুন জল ঝরিয়ে এভাবে রেখে দিয়েছি। আর একটা মিক্সি বলে অল্প একটু পরিমাণে গোটা সর্ষে, যেমন পরিমাণে ঝাল খান সেরকম লঙ্কা দিয়ে বেটে নেব। আমি দুটো লঙ্কা এখানে দিয়েছি। আপনারা চাইলে এক চিমটি নুনও এর সাথে দিতে পারেন, তাহলে সর্ষের তিতকুটে ভাবটা লাগবে না। আমি অবশ্য দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। সর্ষেটাকে খুব মিহি করে বেটে একটা ছোট বাটিতে রেখে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু পোস্ত মিক্স করতে পারেন, আমি দিইনি। এবার আমি কড়াই চাপিয়ে অল্প একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই একে একে আমি দিয়ে দেব ফোড়নের জন্য 4 চামচের 1 চামচ পাঁচফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সাথে দেব কয়েকটা বিরির ডালের বড়ি। বড়িটাকে আমি লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব আলু, বেগুন, কেটে রাখা উপকরণগুলো। এগুলোকে এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে একবার নেড়ে নেব। এগুলোকে নাড়িয়ে নাড়িয়ে একটু অল্প একটু পরিমাণে ভেজে নেওয়ার পর সাথে দিয়ে দেব কুমড়ো শাকটা। কুমড়ো শাক দেওয়ার পর আবারও একবার খুব ভালো করে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা। তারপর আমি দিয়ে দেব 4 চামচের 1 চামচ হলুদ, পরিমাণ মতো নুন, আর স্বাদের জন্য দেব একটু গুড়। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা চেপে ঢাকা দিয়ে দেব। তার আগে আমি 1 বাটি পরিমাণে জল আমি দিয়ে দিলাম। এবার আমি উপকরণটাকে ঢাকা দিয়ে প্রায় 15-20 মিনিটের মতো রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। 15-20 মিনিট পর ফিরে এসে দেখি একেবারে সেদ্ধ হয়ে গেছে, তাই উপর থেকে অল্প একটু পরিমাণে কাঁচা সর্ষের তেল আমি এবার দিয়ে দেব, তারপর নামিয়ে নেব। এটাকে নামিয়ে আমি একটা বড় সার্ভিং বলে রেখে দিলাম। আপনারা এটা গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ও আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার।